হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ভোডাফোন আইডিয়া কোম্পানি বা ভিআই কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ ভোডাফোন আইডিয়া কোম্পানি রিসেন্টলি একটা নতুন প্ল্যানকে লঞ্চ করেছে এয়ারটেলের দেখে, যেটা হচ্ছে 26 টাকার প্ল্যান। এখন ভিআই কোম্পানির তরফ থেকে এই 26 টাকার প্ল্যানটা আপনি কীভাবে রিচার্জ করবেন? কারণ নর্মালি এই 26 টাকার প্ল্যানটা রিচার্জ করলে কিন্তু কোনো কাজে আসবে না এবং আপনার টাকাটা কিন্তু নষ্ট হবে। তো এই ভিডিওতে আমি ডিটেলসে বলবো, ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনার যে কটা বন্ধু ভোডাফোন আইডিয়ার গ্রাহক তাদের সঙ্গে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, এর ফলে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে। বন্ধুরা, রিসেন্টলি ভোডাফোন আইডিয়া, এয়ারটেল, রিলায়েন্স ও প্রত্যেকটা প্রাইভেট টেলিকম কোম্পানি কিন্তু তাদের প্ল্যানের প্রাইসটা অনেকটা বেশি পরিমাণে বাড়িয়েছে এবং তারপরে কাস্টমাররা কিন্তু যথেষ্ট খুশি নয় টেলিকম কোম্পানি এইরকম একটা স্টেপ দেখে। কিন্তু টেলিকম কোম্পানির তরফ থেকে এটা বলা হয়েছে যে ভারতের মধ্যে যেরকম কম্পিটিটিভ একটা মার্কেট, এত কম প্রাইসে কিন্তু দুনিয়ার কোনো দেশে কোনো টেলিকম সার্ভিস প্রোভাইড করা হয় না এবং তাদের সাস্টেনেবিলিটির জন্য এই প্রাইসে একটা করা জরুরি ছিল। কিন্তু ভোডাফোন আইডিয়া কোম্পানি এর আগে কিন্তু অনেক ডেটা ভাউচার প্ল্যান আপনাকে প্রোভাইড করতো, ম্যাক্সিমাম প্ল্যানকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছু প্ল্যানকে রিইন্ট্রোডিউস এখানে করা হচ্ছে। তো রিসেন্টলি এয়ারটেল কোম্পানির তরফ থেকে একটা 26 টাকার ডেটা ভাউচার প্ল্যানকে লঞ্চ করা হয়েছে। এখন এই ডেটা ভাউচার প্ল্যানে রিচার্জ করার একটা টেকনিক আছে যেটা আপনাকে জানতে হবে। আপনার কাছে যদি অলরেডি একটা অ্যাক্টিভ বেস প্ল্যান থেকে থাকে, মানে এমন একটা প্ল্যান আপনি রিচার্জ করেছেন যেখানে আপনি কলিং পাচ্ছেন, SMS পাচ্ছেন, বা যেটা বেস প্ল্যান বলে, যেটা ভ্যালিডিটি প্ল্যান বলে, যেটা অলরেডি আপনি ইউজ করছেন, তার উপরে আপনি কিছু ডেটা চাইছেন, তো তার উপরেই কিন্তু আপনি ডেটা বুস্টার প্ল্যান বা ডেটা ভাউচার প্ল্যানটাকে রিচার্জ করতে পারেন। এবং এয়ারটেল কোম্পানির মধ্যে যে 26 টাকার প্ল্যানটা লঞ্চ করা হয়েছিল সেখানে আপনাকে 1.5 GB ডেটা প্রোভাইড করা হতো এবং ভোডাফোন আইডিয়া এই জিনিসটাকে নোটিস করেছে এবং ভোডাফোন আইডিয়া কোম্পানির মধ্যেও কিন্তু এই 26 টাকার প্ল্যানটাকে লঞ্চ করা হয়েছে। এখন এই 26 টাকার প্ল্যানটা যদি আপনি রিচার্জ করতে চান তো আপনার কাছে একটা অ্যাক্টিভ বেস প্ল্যান থাকতে হবে। উইদাউট এনি অ্যাক্টিভ বেস প্ল্যান আপনি 26 টাকার প্ল্যানটা রিচার্জ করলে কিন্তু কোনো কাজে আসবে না, আপনার টাকাটা পুরো জলে যাবে। তো অলরেডি আপনি ভোডাফোন আইডিয়ার গ্রাহক, আপনার কাছে অলরেডি একটা বেস প্ল্যান আছে, তার উপরে আপনি 26 টাকার প্ল্যানটা যদি রিচার্জ করেন তো সেক্ষেত্রে আপনাকে 1.5 GB ডেটা প্রোভাইড করাবে, 1.5 GB ডেটা প্রোভাইড করবে, কিন্তু এই প্ল্যানটা ভ্যালিডিটি একদিন। এখন একদিন মানে এটা নয় যে আজকে সকাল 10টায় আপনি রিচার্জ করেছেন মানে এই প্ল্যানটা ভ্যালিডিটি থাকবে পরের দিন সকাল 10টা পর্যন্ত, এটা কিন্তু নয়। আজ রাত 12টা পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি থাকে, মানে যে 1.5 GB ডেটা আপনাকে প্রোভাইড করা হচ্ছে সেই 1.5 GB ডেটাটা কিন্তু আপনাকে আজ রাত 12টার মধ্যে শেষ করতে হবে। যদি আপনি সেটা ইউজ না করে ফেলেন তাহলে কিন্তু সেই ডেটাটা কোনো কাজে আসবে না, তো এই জিনিসটাকেও আপনাকে মাথায় রাখতে হবে। তো আমি সম্পূর্ণ ডিটেলস বলে দিলাম, 26 টাকার প্ল্যানে 1.5 GB ডেটা। যদি আপনার 1.5 GB ডেটা রিকোয়ারমেন্ট না হয় তো 4 টাকা কমে আরেকটা প্ল্যান আছে, 22 টাকার প্ল্যান, সেখানে আপনাকে 1 GB ডেটা প্রোভাইড করা হচ্ছে সেম একদিনের ভ্যালিডিটির সাথে। তো যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।